আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ওয়ান্স এগেইন। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আমি এমডি আলী আসগর আপনাদের সামনে আবার নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো নতুন ভিডিও টিউটোরিয়াল আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালগ ফাংশন। আমি এর আগে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিগত তেরোটা পার্ট টু পার্ট ভিডিওতে আমি বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, কীভাবে প্রোগ্রাম করতে হয় অ্যানালগ ডিজিটাল, এই খুঁটিনাটি ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম S7 300-এর। তো আজকে আমি স্পেসিফিক আসলে অ্যানালগ এবং ডিজিটালের জিনিসগুলোর মধ্যে কম্পারিজন কীভাবে করতে হয় বা কীভাবে আমি বুঝবো ডিজিটাল অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ফাংশন, তো এগুলো ফাংশনগুলো বোঝার জন্য যে আমাদের ইয়েগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যেসব ডকুমেন্টসগুলো ফলো করতে হয় বা আমাদের যেসব জিনিসগুলো মাথায় রাখতে হয় ওই সব জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে অ্যানালগ ফাংশনে কিছু কিছু জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমে যেটা বলবো যে ডিজিটাল, হোয়াট ইজ ডিজিটাল, ডিজিটাল আমরা যেসব ডিজিটাল প্রোগ্রামগুলো করি সেগুলোতে আসলে কী থাকে বা কীভাবে এটা ডিজিটাল হয়। আমরা যেসব ডিভাইসগুলো আমরা অহরহ ইউজ করি আমাদের বাসা বাড়িতে ধরেন ইন্ডাস্ট্রিতে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার ডিজিটাল লোড। তো ডিজিটাল বলতে আসলে কী বুঝি, যেটা আসলে জিরো এবং ওয়ান অথবা অফ এবং অন, অর্থাৎ আপনি একটা সুইচের মাধ্যমে জিনিসটাকে অফ করে দিতে পারতেছেন আবার অন করে দিতে পারতেছেন, অর্থাৎ এটা শুধু অন এবং অফের মধ্যে সীমাবদ্ধ, হয় মিনিমাম নয়লে ম্যাক্সিমাম। তো ডিজিটাল আসলে সেটাই, যেটা আসলে হয় জিরো লেভেল, হয় আপনার সুইচটা অফ আছে এখন অথবা অন করে দিলেন আপনার লোডটা, এই দুটো অবস্থার মধ্যে সীমাবদ্ধ। আমরা যে কোনো পুশ বাটন সুইচ, সিলেক্টর সুইচ, তো দ্যাটস ওয়াই এখানে সেই জিনিসটাই বোঝাচ্ছে এটা একটা স্কোয়ার ওয়েভের মাধ্যমে যে জিরো এবং ওয়ান, তাই না? জিরো অর্থাৎ জিরো লেভেল এখানে আপনার অফ কন্ডিশনে আছে অর্থাৎ নর্মালি অফ, এবং অন হচ্ছে আপনার লোডটা অন হয়ে গেছে, ঠিক আছে? এখন এই অবস্থার মধ্যে দিয়ে এটা হচ্ছে ডিজিটাল। তো অ্যানালগ ডিজিটালের যে বিষয়টা আর অ্যানালগের যে বিষয়টা এটার মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন মনে করেন যে একটা ডিজিটাল দিয়ে আমি একটা যে কোনো একটা সোর্স আমরা চালাবো আর কি বাল্ব, তো প্রথমে যখন সুইচটা আমি অন করব, মনে করেন যে এটা একটা রিলে, হ্যাঁ, আমি 24 ভোল্ট সাপ্লাই দিলাম এখানে, চব্বিশ ভোল্ট সাপ্লাই দেওয়ার পরে 24 ভোল্টের একটা রিলে দিয়ে কীভাবে একটা কয়েল হয়ে তারপরে আমার একটা সাপ্লাই অর্থাৎ 220-এর একটা সাপ্লাই চলতেছে, ওই জিনিসটা দেখানো হচ্ছে এখানে। তো সাপ্লাই তো আমি দিয়ে দিলাম, এখন যখন কথা হচ্ছে যে সুইচ যখন আমি পুশ করতেছি তখন কী হচ্ছে আমার মানে হচ্ছে ইয়েটা কানেক্টেড হচ্ছে প্লাস আমার বাল্বটা জ্বলে গেল, ঠিক আছে? ঠিক আছে, রিলে টাইপসের কাজ মূলত আমার, আমরা একটা রিলে দিয়ে কীভাবে একটা 220 ডিভাইসকে চালনা করতেছি, এটা একটা সিম্পল একটা ডিজিটাল সিগন্যালের উদাহরণ আর কি। এখানে প্রথম অবস্থা ইনিশিয়াল অবস্থা এটা অফ আছে, যখন আমরা সুইচটা পুশ করতেছি তখন এটা অন হয়ে গেল। এটা হলো সিম্পল একটা ডিজিটালের মানে হচ্ছে ক্লাসিফিকেশনস, জিরো এবং ওয়ান অর্থাৎ অফ অথবা অন। তো মূল মুখ্য বিষয় যেটা সেটা হচ্ছে অ্যানালগ, হোয়াট ইজ অ্যানালগ। তো আমরা যে অ্যানালগ ফাংশনে যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আগে পরিচিত হয়নি, হোয়াট ইজ অ্যানালগ, অ্যানালগটা বোঝার আগে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আরও জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কন্ট্রোলার। আমরা জানি যে অ্যানালগ ডিভাইসগুলোর মধ্যে আছে টিসি বা থার্মোকাপল, আরটিডি, এগুলো সময়ের সাথে পরিবর্তনশীল, অর্থাৎ যেটা কখন আপনার ফিক্সড না, কোনো একটা ভ্যালু আপনার ফিক্সড হয়ে থাকবে না, জিরো অথবা ওয়ান না, হাই অথবা ম্যাক্সিমাম না, হাই অথবা ম্যাক্সিমাম থাকবে কিন্তু এটা সময়ের সাথে পরিবর্তনশীল হবে, সর্বদাই পরিবর্তনশীল। আপনি যে কোনো মানে, যে কোনো সিকোয়েন্সে, যে কোনো অবস্থার মধ্যে এটা পরিবর্তনশীল হতে পারে, প্রতি সেকেন্ডে যে কোনো, যেমন টেম্পারেচার, প্রেশার, তাপ, এগুলো প্রত্যেকটা জিনিসই কি পরিবেশের উপর ডিপেন্ডেন্ট, আর প্রত্যেক এটা কখনো আমরা কি ফিক্সড করে রাখতে পারবো না, টেম্পারেচার কখনো ফিক্সড করে রাখতে পারবো না, এটা এক একটা পরিবেশের সাথে এক এক রকম, এক একটা পরিবেশের সাথে এক এক রকম সামঞ্জস্যশীল হয়ে এক একটা টেম্পারেচার আমাদেরকে শো আপ করবে। তো এখন আমার পরিবেশের উপর ডিপেন্ড করে বা আমার ইন্ডাস্ট্রির লোডের উপর ডিপেন্ড করে, আমার ইন্ডাস্ট্রির জায়গার উপর ভিত্তি করে অনেক সময় দেখা যায় যে আমাকে টেম্পারেচার কন্ট্রোল করতে হয়। যেমন মনে করেন যে কোনো বয়লার কন্ট্রোলার, সেখানে আমার 224 আওয়ার্স আমার ফলো আপ করতে হয় আমার কত ডিগ্রি টেম্পারেচারে আমার আসে, অ্যানালগ ফাংশন, আমার প্রতি সেকেন্ডে ওখানে আমার কি টেম্পারেচারটা পরিবর্তন হচ্ছে। তারপরে প্রেশার ট্রান্সডিউসার, কোনো একটা ফ্লো মিটার, হ্যাঁ, বা প্রেশার যেটা দিয়ে আমরা কোনো প্রেশারের মাধ্যমে যেটা হতে পারে অয়েল হতে পারে, গ্যাস হতে পারে, এনি কাইন্ডস অফ ফ্লো। তো প্রেশার ট্রান্সডিউসারের মাধ্যমে কী পরিমাণে প্রেশার আমার মানে হচ্ছে বাল্বের মধ্যে দিয়ে যাচ্ছে বা কী পরিমাণে প্রেশার আমি পাইপের মধ্যে দিয়ে ট্রান্সমিট করতেছি, প্রেশার ট্রান্সডিউসারের মাধ্যমে সেটা আমি ক্যালকুলেট করব। এটা কখনো ডিজিটাল না, এটা সময়ের সাথে পরিবর্তনশীল, সেটা বেশি হতে পারে, কমও হতে পারে। তো সেই জিনিসগুলো দেখার জন্য প্রেশার ট্রান্সডিউসার। এরপরে আছে যে অ্যানালগ বাল্ব, এটাও প্রেশার ট্রান্সডিউসার,
এটা যেমন সলিনয়েড বাল্ব, আমরা কী করি সলিনয়েড বাল্বের মধ্যে দিয়ে যে কোনো ফ্লোরকে কন্ট্রোল করি প্লাস ট্রান্সমিট করি। তো কত পার্সেন্ট আমার যাচ্ছে, কী পরিমাণে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে ওই জিনিসগুলো শো আপ করতে পারি। তো এটাই হচ্ছে মূলত অ্যানালগ, যেটা আসলে কি সময়ের সাথে পরিবর্তনশীল। আমার যে ডিভাইসগুলো সময়ের সাথে কোনো ফিক্সড মান দেবে না কখনোই, এটা পরিবেশের উপর ডিপেন্ড করে আফটার বাই আফটার যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে, এটাই হচ্ছে কি অ্যানালগ। তো অ্যানালগ ফাংশন হিসেবে বা অ্যানালগ ডিভাইস হিসেবে আমরা যেগুলো ইউজ করতে পারি সেগুলো হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার, প্রেশার ট্রান্সডিউসার, সলিনয়েড বাল্ব, ফ্লো মিটার, এগুলো অল ইজ আপনার অ্যানালগ ডিভাইস। তো অ্যানালগ মডিউল যেটা, অবশ্যই আমাদের অ্যানালগ ডিভাইস ইউজ করার আগে অ্যানালগ মডিউলটা চেক করতে হবে। এটা হচ্ছে ইনপুট মডিউল আর এটা হচ্ছে আউটপুট মডিউল। আপনারা দেখতে পাবেন যে তিনশো যদি এখানে 331 হয়, মডিউলগুলো যদি 331 হয় তাহলে বুঝতে হবে যে আপনার থ্রি মানে 300 সিরিজ, মাঝের থ্রি মানে হচ্ছে অ্যানালগ, আর পরের ওয়ান মানে হচ্ছে আপনার ইনপুট। তার মানে 331 মানে হচ্ছে আপনার অ্যানালগ ইনপুট মডিউল। আবার আউটপুট মডিউলগুলো হচ্ছে যেমন 332, এখানে থ্রি মানে হচ্ছে আপনার 300 সিরিজ, আর মাঝের থ্রি মানে হচ্ছে অ্যানালগ, আর পরে টু মানে হচ্ছে আপনার আউটপুট। তার মানে বোঝা যাচ্ছে যে 332 মানে হচ্ছে 300 সিরিজের অ্যানালগ আউটপুট, আবার 331 মানে হচ্ছে যে 300-এর অ্যানালগ ইনপুট। তাহলে আমি মানে সিরিজ দেখেও বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কী মডিউলটা কী। আপনার যদি অ্যানালগ ইনপুট দরকার হয় 300-এর তাহলে 331 নেবেন, আর যদি আপনার আউটপুট দরকার হয় তাহলে 332 নেবেন। ইনপুট দরকার হলে 331 আর আউটপুট দরকার হলে 332 এভাবে। তাহলে এটা হচ্ছে ইনপুট মডিউল যেটা দিয়ে আমি কি সিগন্যালটা নেব, আর আউটপুট মডিউল যেটা আমি মানে আমার কাঙ্ক্ষিত ভোল্টেজ বা কাঙ্ক্ষিত যে ভ্যালু সেটা পাবো। তো এখানে দেখতে পাচ্ছি এটা পিএলসি আউটপুট মডিউল, যেটা দিয়ে আমি এটার পার্সেন্টেজ ইয়ে করে এটার কী পরিমাণের আমার এখান দিয়ে ফ্লো হচ্ছে বা কী পরিমাণ ফ্লো যাচ্ছে সেই জিনিসটা আমি মানে কন্ট্রোল করতে পারবো, বা কী পরিমাণ যাবে, হ্যাঁ আমি কী পরিমাণে প্রেশার দেব। এখানে জিরো ভোল্ট অবস্থায় নর্মাল, আপনার মেশিনটা নর্মালি কোনো ফ্লো দেবে না। যখনই আপনি বিট দেওয়া শুরু করবেন এখানে আউটপুট মডিউলে, তখনই এটা কী করবে প্রেশার ট্রান্সডিউসার হয়ে ওই পরিমাণে প্রেশারটাই এখান দিয়ে ফ্লো করবে। যেমন মনে করেন যেখানে আমি 5 ভোল্ট দিলাম, 5 ভোল্ট দেওয়ার ফলে কী হলো, এখানে অ্যানালগ আউটপুট মডিউল থেকে 5 ভোল্ট দেওয়ার ফলে এখানে 50%, তার মানে বোঝা যাচ্ছে যে আমার সলিনয়েড বাল্বের ভিতরে দিয়ে 50% স্পিডে আমার ট্যাঙ্ক বা অন্য যে কোনো কিছু পূর্ণ হবে। হ্যাঁ, ফ্লোটা 50% হারে যাবে, আর 50% রেঞ্জে এটা ফ্লোটা মানে আউটপুটে যাওয়া শুরু করবে। এভাবে যখন আমি সর্বোচ্চ দিয়ে দেবো তখন কি এটা পূর্ণাঙ্গভাবে স্পিড দেওয়া শুরু করবে, মানে 100% স্পিডে এটা চালানো শুরু হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি দিচ্ছি ইনপুটে কি আপনার প্রথমে জিরো বলছে, জিরো অবস্থায় নর্মাল, তারপর 5 দিলাম 50%, 50% হয়ে গেল, তারপরে মনে করেন যে 100%, মনে করেন যে আমার 100 লিটারেরই কোনো একটা ইয়ে আছে, ট্যাঙ্ক আছে, যেটাকে আমাকে পরিপূর্ণ করতে হবে। তখন আমি এই প্রেশার ট্রান্সডিউসারের মাধ্যমে ওই জিনিসটাকে কীভাবে আমি কন্ট্রোল করব, এটা হচ্ছে তার মানে হচ্ছে একটা এক্সাম্পল। তো আউটপুট মডিউলগুলো দিয়ে কীভাবে আমি আসলে আমার আউটপুট ডিভাইসগুলো প্রেশার ট্রান্সডিউসারগুলোকে সলিনয়েড বাল্বের মধ্যে দিয়ে আমি কীভাবে ফ্লোটাকে ট্রান্সমিট করব সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। তারপরে তার মানে বোঝা যাচ্ছে যে আমি আউটপুটে দিচ্ছি 0 থেকে 10 ভোল্ট রেঞ্জের, তো 0 থেকে 0 অবস্থায় এটা নর্মাল, যখন 5 ভোল্ট দেন তখন 50% স্পিডে এ মানে হচ্ছে ইজ ট্রান্সমিট করতেছে, আর যখন 100% হয়ে গেল তখন 100% স্পিডে। তো একইভাবে যখন অ্যানালগ ইনপুটের যে বিষয়টা, ইনপুটে যখন আমরা ওই জিনিসগুলো মানে ক্যারি করি, তো যখন এটার সিগন্যালটা গ্রহণ করতে, যেমন 100 ডিগ্রি টেম্পারেচার, 50 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তো এটা হচ্ছে 50 মানে ম্যাক্সিমাম আপনার টেম্পারেচার, আর এটা হচ্ছে 50%, আর এটা হচ্ছে 0। যেমন মনে করেন যে 100 PT 100 একটা যে কোনো একটা ইয়ে নিলাম আমরা RTD, যেটা দিয়ে আমি কী করবো আমার টেম্পারেচার কী পরিমাণে টেম্পারেচার আছে ওই জিনিসটা আমি কাউন্ট করবো। তো যখন 0 অবস্থায় নর্মাল কোনো আপনার বিট দেবে না। তো আবার যখন আমি মনে করেন যে 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলো তখন 5 ভোল্ট দেবে, মনে করেন যে আমার 100 রেঞ্জে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস 50 100,
ওটার জন্য আমি কন্ট্রোল করতে চাই। অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস হলে এটা 5 ভোল্ট দেবে, অর্থাৎ 5 ভোল্ট পাওয়া মানে হচ্ছে এটা 50 ডিগ্রিতে চলে গেল। তো একইভাবে যখন আমরা এটাকে যদি 100 ডিগ্রিতে পৌঁছায় তার মানে এটা ম্যাক্সিমাম বিট অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ দেবে। তার মানে বোঝাই যাচ্ছে যখন আমার 0 থেকে 100 ডিগ্রি যদি আমার ম্যাক্সিমাম লিমিট হয় তাহলে ম্যাক্সিমাম লিমিটে আমাকে 10 ভোল্টই দিবে, কারণ আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে 10 ভোল্ট, 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার অথবা 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার। তো এইগুলো জিনিসগুলো কীভাবে আসে ওই জিনিসগুলো আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যখনই আমার 50% হবে অথবা 100% হবে, তো এখানে যখন যে 0 অবস্থায় নর্মাল 0 ভোল্ট দিচ্ছে, তার মানে কোনো মানে টেম্পারেচার নেই, যখন 50% হচ্ছে তখন 5 ভোল্ট দিচ্ছে। তার মানে রেঞ্জের উপর ডিপেন্ড করে, 50% এটা যদি যদি 200 ডিগ্রি হতে তাহলে 200 ডিগ্রিতে অর্ধেক হচ্ছে, যেমন 100 ডিগ্রিতে সে 5 ভোল্ট দিত। আমার ম্যাক্সিমাম লিমিটেশন কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আমি এটার লিমিটেশনগুলো বসাবো। তো একই রকমভাবে এখন আপনাদেরকে দেখাচ্ছি আসলে কীভাবে আসলে বিটগুলো আসে বা ভোল্টেজ কারেন্ট ইফেজেনেশন ইন পিএলসি, কীভাবে আমরা ভোল্টেজ এবং কারেন্টের উপস্থাপনাটা পিএলসিতে করি বা বিটগুলো কীভাবে দিই। ইন পিএলসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কনভার্টেড ইন্টু ডিজিটাল অর ইঞ্জিনিয়ারিং ভ্যালু। প্রত্যেকটা ভোল্টেজ এবং কারেন্ট এটা কনভার্টেড হয় ডিজিটাল অথবা ইঞ্জিনিয়ারিং ভ্যালু, যেটা আমরা বিট বলি, বিটে কনভার্টেড হয়ে যায়। ইনসাইড পিএলসি দিস ইঞ্জিনিয়ারিং ভ্যালু মে বি অর্থাৎ 0 থেকে 100 বিট, কোনো কোনো পিএলসিতে 0 থেকে 100 বিট পর্যন্ত নিতে পারে। আবার যেমন 300 0 থেকে 27648, হ্যাঁ প্লাস মাইনাস দুইটাই হয়, পজিটিভ এবং নেগেটিভ। এখানে রেঞ্জগুলো আমি দেখাবো আপনাদের একটু পরে। তো কী পরিমাণের বিটের জন্য, যেমন মনে করেন যে আমার অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে আমি কত দেবো, 32,767 বিট বা 68 বিট দেবো নাকি 27648 বিট দেবো, সেটা আসলে আমার কি অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে। প্রত্যেক এটার দুটাই একই রকম, আপনি 27648 ইউজ করতে পারবেন, আবার 32,767 ইউজ করতে পারবেন। আমি কীভাবে আসে জিনিসগুলো সেটা দেখাচ্ছি আর কি। এখানে আউটপুট মডিউলগুলোর ইয়ে দেখানো হলো, যে 0 থেকে যে, তো যেটা বলতেছিলাম যে আসলে কীভাবে আসলে ইঞ্জিনিয়ারিং ভ্যালু এবং অ্যানালগ ভ্যালু জিনিসগুলো মানে কনভার্টেড হয়, আমরা এর আগে দেখছিলাম মানে হচ্ছে অ্যানালগ আউটপুটের যে বিষয়গুলো, অ্যানালগ আউটপুট মডিউল যে কীভাবে আসলে ইঞ্জিনিয়ারিং ভ্যালু থেকে পিএলসি ভ্যালুতে, অর্থাৎ পিএলসি ভ্যালুতে ইঞ্জিনিয়ারিং ভ্যালু, অ্যানালগ ভ্যালু থেকে কীভাবে পিএলসি ভ্যালু ইয়েতে কনভার্টেড হয় সেই জিনিসগুলো দেখাবো এখন। তো এখানে তো নর্মাল অবস্থা, পিএলসি ভ্যালু এখন এই অবস্থায় 0 আর অ্যানালগ ভ্যালু 0, যেটা দেখতে পাচ্ছেন এখন। এখন এখানে কি আছে 0 আর 0 ভোল্ট, মানে অ্যানালগ ভ্যালু আমি ইনপুটে 0 ভোল্ট দিচ্ছি আর পিএলসিতে কী দিচ্ছে কী যাচ্ছে আপনার 0 ভোল্ট 0 যাচ্ছে, তাই না, 0 বিট যাচ্ছে। তার মানে এখন দেখেন যে 50% আমার 50% অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস পরিপূর্ণ হয়ে গেলো। দেখেন এখানে অ্যানালগ ভ্যালু হচ্ছে কত, 5 ভোল্ট, আর পিএলসি ভ্যালু হচ্ছে অর্থাৎ 13,824, তা অথবা 16,384। এখন এটা কখন এটা কখন, আমরা যখন 24,648 জন্য হিসাব করব, অর্থাৎ এই ভ্যালুটার যখন হিসেব 27,648 যখন হিসেব করব তখন আমার এই ভ্যালুটা আসবে, আবার 32,767 যখন হিসেব করব তখন এই ভ্যালুটা আসবে। অর্থাৎ আমি কত অ্যাকুরেসিতে কাজ করছি সেটার উপর ডিপেন্ড করে আমার ওইটা আসবে। আমি ম্যাক্সিমাম যদি আপনার 7,648 দিই, 7,648 দিই তাহলে এটা আসবে আপনার 13,824, আবার যদি 32,767 দিই তাহলে আসবে 16,384, এটা আমার 50%-এর জন্য। আবার যদি আমি 100 ডিগ্রির জন্য কাজ করি বা ম্যাক্সিমাম ডিগ্রি সেলসিয়াস যদি দিয়ে দিই বা সর্বোচ্চ টেম্পারেচার যদি আসে তাহলে পিএলসি ভ্যালু হবে 27,648-এর জন্য, আর 32,768 বিট এটা পূর্ণাঙ্গ অর্থাৎ 100% অ্যাকুরেসির জন্য। তাহলে অ্যানালগ ভ্যালু 10 ভোল্ট হবে। এটা হচ্ছে অ্যানালগ আউটপুট মডিউলের ক্ষেত্রে। এখানে আপনাদের কার্ভ দিয়ে জিনিসটা দেখানোর সঙ্গে করে, এখানে 27,648 বিট পর 10 ভোল্ট, এখানে 10 ভোল্টের জন্য, আর এখানে হচ্ছে রডার একটা ভ্যালু, অর্থাৎ কীভাবে আমরা 27,648 বিট পাচ্ছি, এদিকে বিটটা দেখানো হয়েছে, আর এখানে সাইক্লিক নিয়মে এভাবে কার্ভ আঁকা সবার সরল লেখার মতো দেখানো হলো। তো জিনিসটা হচ্ছে এখান থেকে 0 থেকে 10 ভোল্ট, আমার 0 থেকে 10 ভোল্টের জন্য কত সর্বোচ্চ 27,648 বিট পাচ্ছে, ঠিক আছে, 0 থেকে 10 ভোল্ট, 0 থেকে 10 ভোল্ট রেঞ্জের জন্য আমার স্টেপ বাই স্টেপ এই ধাপগুলো অতিক্রম করে যাচ্ছে। যখন আমি 5 ভোল্ট দিলাম তখন 13,824,
ঠিক একই রকমই যখন আমি 10 ভোল্ট দেব এরপর আস্তে আস্তে যখন আমি বাড়াবো তখন 10 ভোল্টে যাব তখন সর্বোচ্চ বিট পাবো এভাবে এখানে 0 থেকে অর্থাৎ 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য যা দেখানো হলো জিনিসগুলো একই আপনার বিট আপনি মানে 0 থেকে 10 ভোল্টের জন্য ইউজ করেন অথবা 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য ইউজ করেন আপনার বিট কিন্তু 7648 এখানে 7648 এর জন্য এখানে 0 থেকে 4 থেকে এখানে নেওয়া হয়েছে অবিয়াসলি 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার এদিকে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ আর এখানে হচ্ছে বিট রেঞ্জ আমরা যেটাকে বলি ইঞ্জিনিয়ারিং ভ্যালু আর এটা হচ্ছে আমার যে ইঞ্জিনিয়ারিং ভ্যালুর কার্ভ তো এটা হচ্ছে অ্যানালগ ইনপুট ফর 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার এখন আমরা দেখব আসলে কেন আমরা 32768 ভিডিওস করব আবার কখন আমরা 7648 ভিডিওস করব ফার্স্ট টাইম আমি বলেছিলাম অ্যাকুরেসি আমরা অ্যাকুরেসি কি রকম পাবো বা অ্যাকুরেসি কি আমরা কিভাবে চাই কি রকম চাই দুটাই একই রকম কিন্তু আসলে বিটের উপর ডিপেন্ডেন্ট তাহলে আমরা কখন আসলে কি কেন ইউজ করব এখানে 32768 32768 হচ্ছে আপনার সর্বোচ্চ স্কেল সর্বোচ্চ 2^15 2^15 আপনার সর্বোচ্চ মানে ফার্স্ট টাইম 1 × 10^15 হলে আমরা 32768 পাবো আর বাকি সবগুলোই 0 তার মানে সবগুলোই 0 এখানে 2 × 10^15 মানে হচ্ছে 32468 বিট এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা স্কেল অর্থাৎ আপনার যেটাকে বলে আমরা 100% অ্যাকুরেসি এরপরে আছে 7648 তো এখানে কিন্তু আমার সর্বোচ্চ না অর্থাৎ 85% আমার অ্যাকুরেসি তো এখানে যেখানে যেখানে 1 সেখানে সেখানে ওই জিনিসগুলো হাই হয়ে এখানে 7648 অর্থাৎ আমরা যদি যেটাকে বলি BCD বাইনারি কোডে ডেসিমাল আমরা ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্টেড করি এটা রেঞ্জের উপরে 8421 তারপরে 16 8421 32 16 8421 ওভাবে আসলে জিনিসগুলো আসে তো এভাবে আমরা তার মানে বোঝা যাচ্ছে যে 7648 ভোল্ট আমরা 85% অ্যাকুরেসির জন্য ইউজ করি আর 100% অ্যাকুরেসির জন্য আমরা 32768 বিট ইউজ করি দুইটাই আমরা 0 থেকে 10 ভোল্ট অথবা 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার অথবা 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য ইউজ করতে পারবো 32768 বিট অথবা 7648 বিট দুইটাই আমরা ইউজ করতে পারবো 0 থেকে 10 ভোল্টের জন্য অথবা 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার অথবা 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য আশা করি বুঝতে পেরেছেন দর্শক এরপর আসে যেমন আমরা এটা আসলে প্রত্যেকটা ইউজার ম্যানুয়ালে আমরা এই রেঞ্জগুলো দেখতে পারি 32768 বিট অথবা 7648 বিট কখন কীভাবে কেন ইউজ করি হ্যাঁ আমরা ম্যাক্সিমাম সময় বলি যে আমরা যখন 7648 বিট ইউজ করি এটা আসলে মূলত মিলি অ্যাম্পিয়ারের জন্য ইউজ করি হ্যাঁ আর 32768 বিট বা 68 বিট যাই বলি না কেন জিরো থেকে আপনার হয় হচ্ছে 32768 আর যদি এমনিতে হিসেব করি তাহলে 2^15 যদি হিসেব করি তাহলে 32768 আসে তো সেই হিসাবে আমরা আসলে 32768 বা 66 যেটাই বলি না ওটা আসলে 0 থেকে 10 ভোল্টের জন্য 10 ভোল্ট রেঞ্জের জন্য আর 7648 বিট আমরা 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার বা 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য ইউজ করে থাকি রেটেড রেঞ্জ এখানে 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার আর 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার এখানে জিনিসগুলো দেখানো আছে 20 মিলি অ্যাম্পিয়ার 20 মিলি অ্যাম্পিয়ার এখানে অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে আবার কম বাড়া আছে তো আমরা স্পেসিফিক এই জিনিসটাই জানলাম যে 7648 বিট 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য হ্যাঁ আর 32768 বিট হচ্ছে 0 থেকে 10 ভোল্টের জন্য ওকে দুইটা ক্ষেত্রে ইউজ করা যাবে এবার স্পেসিফিক কোনো কিছু না আচ্ছা ভোল্টেজ ক্যালকুলেশন কীভাবে আসলে আমরা ভোল্টেজ ক্যালকুলেশন করবো এটা একটা সিম্পল লজিক যে আসলে এমনি আমরা ওটা যদি মুখস্থ থাকে 32768 বিট অথবা 7648 বিট এটা যদি মুখস্থ থাকে তাহলে এই জিনিসগুলো এটা জাস্ট একটা ক্যালকুলেশন দেখানো হলো আর কি ভোল্টেজ ক্যালকুলেশন ভেরি মাচ ইজি সাপোজ ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 0 থেকে 10 ভোল্ট 0 থেকে 10 ভোল্টের জন্য ইউজ করছি আর ইঞ্জিনিয়ারিং রেঞ্জ 0 থেকে 7648 ক্যালকুলেটেড ইঞ্জিনিয়ারিং 5 ভোল্ট অর্থাৎ 5 ভোল্টের জন্য আমার কত আউটপুট পাবো আমি সেটা আর 10 ভোল্টেজ উই গট ইঞ্জিনিয়ারিং ভ্যালু হচ্ছে কত 7648 বিট টোটাল আমরা 85% অ্যাকুরেসি নিয়ে কাজ করছি তাহলে 0 ভোল্টের জন্য 0 ভোল্টের জন্য হচ্ছে কত পার ভোল্টের জন্য আর কি অ্যাকচুয়ালি 1 ভোল্টের জন্য তাহলে 1 ভোল্টের জন্য যা দাঁড়াচ্ছে আপনার 2760.8 এটা হচ্ছে 4 ভোল্টের জন্য তাহলে 5 ভোল্টের জন্য 5 ইন্টু 7600 2760
60.8×5 তার মানে দাঁড়াচ্ছে যে 13,824 এটা হচ্ছে 5 ভোল্টের জন্য মানে 5 ভোল্টের জন্য আমাদের বিট টোটাল বিট হচ্ছে 13,824 ঠিক আছে তো এটা যদি আমরা একটা সরল একটা সূত্র দিয়ে আমরা যদি হিসাব করি আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এটা অর্থাৎ x1 হচ্ছে আপনার 4 মিলি অ্যাম্পিয়ার আর x2 হচ্ছে আপনার 20 মানে হাই x1 হচ্ছে আমার লো লিমিট x2 হচ্ছে হাই লিমিট আর x টা হচ্ছে আপনার যেটা আমার কাছে আছে যেমন 5 মিলি অ্যাম্পিয়ার যেটা আমার লাগবে তো এখানে ডিজিটাল ভ্যালু অর্থাৎ ডিজিটাল ভ্যালুতে আমি কি পাবো যেমন মনে করেন যে আমার দরকার হচ্ছে কত 5 ভোল্টের জন্য 5 ভোল্টের জন্য আমার কত দরকার বা 5 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমার আউটপুট কত হবে তো এখানে y1 হচ্ছে 0 y যেটা x1 এর মতই সর্বনিম্ন আর y2 হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু আর y টা হচ্ছে আমার জানতে হবে অর্থাৎ আমার মানে হচ্ছে যেটা আমি পাবো আর কি অর্থাৎ 5 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমার বিট কত হবে কত দেব 7648 এর জন্য ঠিক আছে এটাই আসলে তো যখন ভ্যালুগুলো বসাবো তো আমরা y এর মান পাবো এরকম তো প্রিয় দর্শক এটাই ছিল মূলত অ্যানালগ এবং ডিজিটালের কম্পারিজন আপনারা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন আসলে কখন আমরা কেন আমরা বিটগুলো ইউজ করে থাকি বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে 32,768 বিট অথবা 27,648 বিট এগুলো স্পেসিফিক তো এই বিটগুলো আমরা কাজে লাগিয়ে আমরা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত অ্যানালগ ডিভাইসগুলোতে আমরা কাজে লাগিয়ে এই কাজগুলো আমরা আদায় করে থাকি এই বিটগুলো কাজে বিভিন্ন ফাংশন ইউজ করে তো স্টেপ বাই স্টেপ বিভিন্ন ফাংশনগুলো আমি 32,700 অথবা 27,648 বিটের মানে হচ্ছে ফাংশনগুলো কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করতে হয় ওই জিনিসগুলো আমি অ্যানালগ প্রোগ্রাম করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আবার দেখাবো আর এরপরে হয়তো দেখা গেছে যে ডিজিটাল আরও ডিটেলস আর জিনিসগুলো মানে হচ্ছে আরও একটু বড়ো বড়ো প্রোগ্রামগুলো যেগুলো আছে ওগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি অটোমেশনের সাথে থাকবেন আর সিম্পল একটা নিউজ দিয়ে থাকে বাংলাদেশ অটোমেশন টেকনোলজির যে আপনারা যারা কোর্স করছেন বা কোর্স করতে আগ্রহী নিচে ডিসক্রিপশন বক্সে বা ডিসক্রিপশন লাইনে আমাদের কন্ট্যাক্ট লিস্ট দেওয়া আছে সেখানে আমরা আপডেট লেভেল থেকে শুরু করে যে কোনো স্টেপেরই কাজ অটোমেশন সেক্টরে যে কোনো স্টেপেরই কাজ শেখাচ্ছি তো আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার দরকার হয় অবভিয়াসলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন টিল দেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ